নমস্কার আমি পূজা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় অতি সহজে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ শিক্ষা এটা পার্ট ফোর এর আগে আমি এই বিষয়ে আর তিনটি ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে তো আমি প্রিভিয়াস ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে নেবেন কেন যদি প্রিভিয়াস ভিডিওগুলো না দেখেন তাহলে এই ভিডিওটির সঙ্গে রিলেট করতে পারবে না তো আমি অনুরোধ করব যে প্রথম ওই ভিডিওগুলো দেখুন তারপরে এই ভিডিওটা দেখুন তো এই ভিডিওতে আমি প্রত্যেকটা ভিডিওতেই খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি তো আমার অনুরোধ যে ভিডিওটি স্কিপ করে দেখবেন না পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে আমার সকল শিক্ষক মহাশয়কে প্রণাম নিবেদন করে আমি আজকে ভিডিওটি শুরু করছি সম্বোধন পত্রের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য এই আলোচনাগুলো প্রয়োজনীয় তো প্রথমত আমরা সর্বনাম পদ পাই যেখানে তৎশব্দ পাই এবং সেই তৎশব্দের শব্দরূপগুলি মুখস্থ করার সময় আমরা সম্বোধন পদটি পাই না অর্থাৎ সম্বোধনে প্রথমা রূপগুলি পাই না তার কারণ এই তৎশব্দের দ্বারা যে বৌদ্ধ পদার্থ তাকে সম্বোধনই করা যায় না কেননা যে অন্য জায়গায় আছে তাকেই তো সে বলে যে পরোক্ষ তাকেই তো সে বলে তো তাকে তো আকৃষ্ট করার প্রশ্নই নেই কারণ সে তো এখানেই নেই আমি সে তখনই বলবো সে যখন এখানে থাকবে তখন তো তাকে সে বলা যায় না সে যখন পরোক্ষ হয় তখনই তো তাকে আমি সে বলতে পারি যাকে সে বলছি যাকে আমি উদ্দেশ্য করে সে বলছি তাকে তো আমি সম্বোধনই করতে পারবো না তাকে আমি সে বলছি তাকে তো আমি উদ্দেশ্য করে কিছু বলতেই পারি না তাকে আকৃষ্ট করা সম্ভবই নয় সেই জন্যই তৎ শব্দেরও সম্বোধন হয় না আর এ তৎ শব্দ ইদম শব্দ এইগুলোর সম্বোধন হয় না কারণ এগুলো সবই পরোক্ষ অন্য কাউকে উদ্দেশ্য করে যদি আমি বলি এ যাচ্ছে এ যাবে এদের সঙ্গে তো সরাসরি কথাই বলা যায় না তাই সম্বোধন এদের করা যায় না সম্বোধন কাকে করা যায় যে যার সাথে আমি কথা বলতে পারবো যা যা যাকে আমি বলতে পারবো যাকে আমি দেখে কিছু বলবো যে আমার যার সঙ্গে সরাসরি কথা বলতে বলবো তাকেই সম্বোধন করা যায় সেই জন্যই এই সকল পদে সম্বোধন হয় না সেই জন্যই আমি নিজেও নিজেকে সম্বোধন করতে পারি না বলেই আসমা শব্দেরও সম্বোধন পদ হয় না তুমি তাকেই বলি আমরা রকম তুমি তাকেই বলবো যে আমার দিকে আকৃষ্ট আছে তাই এই তুমি শব্দের বাচ্চ যে সংস্কৃত শব্দ ইসমত তার সম্বোধন হয় না কতগুলি সর্বনাম আছে ইদম এতদ এদেরও যে বাচ্চ অর্থ তার সাথেও সরাসরি কথা বলা যায় না অন্য কাউকে এর সম্বন্ধে বলতে গেলে তখনই ইদম এতদ ইত্যাদি পদের ব্যবহার হয় তখনই এদের ব্যবহার হয় তাই এদেরও কিন্তু কোনো সম্বোধন পদ হয় না যেমন হেরাম অত আগচ্ছ এই বাক্যে রামকে নিজের দিকে আসার জন্য সম্বোধন করা হয়েছে এখন এই রাম শব্দে যেহেতু সম্বোধন পদ তাই সম্বোধন অর্থে প্রথমা বিভক্তি হয় এই রাম শব্দ অকারান্ত পঙ্গলিঙ্গ নর শব্দের মতো হয় তাই নরশব্দের সম্বোধনের প্রথম আর এক বচনে আছে নর তা এখানেও হবে রাম হে রাম অত্র আগাচ্ছ এখন এখানে যখন অত্র আগাচ্ছ এই আগাচ্ছ রূপটা কিন্তু তম এই কর্তৃ এই উজ্জ্বকর্তাকে অনুসরণ করে হয়েছে মানে হে রাম তুমি এখানে আসো এখন প্রশ্ন হতে পারে যে এই রাম এবং তুমি এই দুটো পদের দ্বারা যে বদ্ধ ব্যক্তি সেটা একই ব্যক্তি তাহলে তুমি কর্তা হলে রাম কর্তা হবে না কেন কিংবা রামপত্তি সম্বোধন হলে তুমি পত্রীর সম্বোধন হবে না কেন আমি তুমি পদের কথা আগেই বলেছি যে যিনি পরোক্ষস্থিত ব্যক্তি তাকে সম্বোধন যেমন করা যায় না যে যাকে আমি তুমি বলছি সে যেরকম আমার দিকে অলরেডি আকৃষ্ট আছে বলেই আমি তাকে তুমি বলি তুমি পদের দ্বারা সম্বোধন করছি তুমি পদ তুমি বলছি তাই তারও কিন্তু সম্বোধন পদ হয় তারও কিন্তু সম্বোধন হয় না মানে তুমি এখানে আসো বলছি কিন্তু তুমি তুমি এখানে আসো এরকম কিন্তু ব্যবহার ঠিক নয় এখানে আমাকে তার নাম ধরেই তাকে আমার নিজের দিকে আকৃষ্ট করতে হবে কেননা তুমি বললে অনেক ব্যক্তি থাকলে কাকে বলছি সেটা বোঝা যাবে না তখন আমাকে তার নাম নির্দিষ্ট নাম ধরে তাকে ডেকে নিজের দিকে আনতে হবে এইটাই হচ্ছে সম্বোধন পদ এই যাকে ডাকা হয় এখন যদি রামও আর তুমি একই ব্যক্তি তাহলে রামও হলে সে সম্বোধন পদ সম্বোধন অর্থ প্রকাশ করায় সে বিভক্তি হচ্ছে আর তুমি এখানে আগমন ক্রিয়া করছে কে না তুমি তাই সে করতে পদ হচ্ছে এখন বাক্য যখন আমরা প্রয়োগ করি বাক্যটা বাস্তবে কী সেটা সবসময় তার উপর নির্ভর করে হয় না আমি কিভাবে বলতে চাইছি তার উপর নির্ভর করে হয় বাস্তবে কি আছে সেটা যে সবসময় মানে সবসময় সেইটাই বিষয় হয় বা সেটাই ম্যাটার করে না আমি কিভাবে বলতে চাইছি এটা আমার বলার উপরও নির্ভর করে আসলে যে রাম তাকেই আমি তুমি বলছি কিন্তু এই বাক্যে আমি দুটোকে আলাদা করতে চাইছি এখানে একই ব্যক্তি হলেও দুজনে এক হলেও আমি এই দুজনকে আলাদা করতে চাইছি আমি যখন রামও বলছি তখন তাকে রাম শব্দের দ্বারা বাচ্চ আর যখন তম বলছি সেই ব্যক্তি তখন তম শব্দের দ্বারা বাচ্চ। দুটো লোক এক হলেও আমি এখানে দুজনকে আলাদা করতে চাইছি সেই জন্যেই আমি একে তমের দ্বারা যাকে বুঝাচ্ছি। তাকে সেই তমপদের এবং রাম মানে রামপদের দ্বারা যে দুজন দুটো আলাদা বল শব্দের দ্বারা যাকে বলছি সে ব্যক্তি এক হলো এখানে রাম ও তম শব্দের বা আমি এখানে তম শব্দের রূপে কর্তাকে বুঝছি রাম শব্দের রূপে কর্তা নয় বিভিন্ন স্থান কাল পাত্র বিশেষে একই ব্যক্তির ভূমিকা ভিন্ন ভিন্ন হয় এখন সেই রকম এখানেই যখন আমি রাম পদ রাম শব্দের দ্বারা ওই ব্যক্তিকে বুঝাচ্ছি। তখন আমি তাকে কর্তা বুঝাতে চাইছি না ওই লোকটাই তম শব্দের দ্বারা দ্বারা বাচ্চ্যরূপে কর্তা এগুলোকে বস্তুত আরো বলে আমরা নিজেরাও জানি যে বস্তুত লোকটি একই কিন্তু আমরা এগুলোকে আরোপ করি ওর উপরে না এগুলো আমরা এগুলো আমরা ব্যবহারের জন্য আরোপ করি একই রকম যেমন রামাহা এতে নিরপাহ আসিত বা দশরথ ইতে নিরিপাহা আসিত এই বাক্যে রাম ও নিরপ কিন্তু একই ব্যক্তি কিন্তু আমি বলতে চাইছি যে তিনি রাম দশরথ রূপে কর্তা নয় তিনি রূপে কর্তা তাই এখানে রামাহ এখানে ইতি অপরযোগে প্রথমা বিভক্তি হয়েছে নৃপাহ এখানে কর্তা অর্থে কর্তা অর্থে প্রথমা বিভক্তি হয়েছে এই গেল প্রথমা বিভক্তির ব্যবহার এখন দ্বিতীয় বিভক্তি এই দ্বিতীয় বিভক্তি কর্মকারকে হয় বিশেষ অর্থে হয় বিশেষ শব্দযোগে অর্থাৎ উপপদ যোগে হয় এখন কর্মকারক কাকে বলে না এই ভিডিওটাতে ভালো রেসপন্ড পেলে আমি নেক্সট দুদিনের মধ্যে মধ্যেই এই নেক্সট পার্ট আপলোড করব সবটা তোমাদের হাতে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখো গিয়ে আশা করি ভালো লাগবে আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর যদি সাবস্ক্রাইব না করো আমি কী করে মোটিভেট হব বলো ওয়ান সাবস্ক্রাইবার ইজ কল টু ওয়ান মোটিভেশান আই এম জোকিং সো ফর গেট ইট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই